ঈদের সিনেমা নিয়েও থাকে নানান ধরনের উৎসাহ উদ্দীপনা, কোন সিনেমা রিলিজ হবে, কটা রিলিজ হবে, কে কয়টা হল পাবে, এরকম চলে একটা প্রতিদ্বন্দ্বিতা আমাদের। আমি যখন চলচ্চিত্রে সম্পৃক্ত হলাম তখন থেকে এটা দেখে আসছি। আর ঈদ এলেই এমনি নর্মালি হয়তো আপনারা জানেন যে দুটো সিনেমা রিলিজ হওয়ার কথা এক এক সপ্তাহে, ঈদ এলে সেটা থাকে না, কখনো আটটা হয়ে যায়, কখনো দশটা হয়ে যায়। এবারও যা দেখছি, এবার ঈদেও প্রচুর সিনেমা রিলিজ হবে। সবগুলি সিনেমার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি চাই প্রত্যেকটা সিনেমা চলুক, প্রত্যেকটা সিনেমা চলুক। আমি চাই প্রত্যেকটা সিনেমা মানুষ হলে গিয়ে দেখুক। আজকাল প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে, মানুষের সিনেমা দেখার জায়গাও বদল হয়ে গেছে, বাট তারপরও আমার মনে হয় যে একটা সিনেমা হলে গিয়ে একটা ভালো সুন্দর সিনেমা দেখার যে আনন্দ, যেটা সেটা হচ্ছে প্রকৃত বিনোদন। তা আপনারা যদি ঈদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিতে চান, তবে আমার মনে হয় যে অনেক সিনেমার ভিড়ে অবশ্যই আমাদের আহারের জীবন বেছে নেবেন। ছোটকু আহমেদ, আহারের জীবন। এতক্ষণ আমরা শুনেছি যে কি নিয়ে গল্পটা তৈরি হয়েছে, আপনারা জেনে গেছেন। আজকে আমার ফেরদৌস হয়ে ওঠা যে কজন মানুষের জন্য, আমার বাবা মার পর যাদের মানে সবচেয়ে বড় ভূমিকা, সেই মানুষের দুজন এখানে মঞ্চে বসে আছেন। আজকে আমার জন্য একটা মনে হচ্ছে ঈদের একটা আনন্দ। আমার পিতৃতুল্য হাবিবুর রহমান খান, যিনি হঠাৎ বৃষ্টির প্রডিউসার, হঠাৎ বৃষ্টি দেখে হাবিব আঙ্কেল আমাকে কলকাতায় ফোন করে বলেছিল যে আমি জানি না তোমার সিনেমা চলবে কি চলবে না, কিন্তু প্রযোজক হিসেবে আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। আমার কাছে এটা একটা বিরাট বড় কমপ্লিমেন্ট ছিল, কারণ হাবিবুর রহমান খানের সাথে তখন কথা বলো একটা অনেক বড় ব্যাপার। তিনি পদ্মা নদীর মাঝির মতো সিনেমা আর প্রডিউসার, সেই তিতাস একটি নদীর নাম, বাংলাদেশের মানে অসাধারণ কিছু ভালো ভালো সিনেমা, ব্যবসা সফল সিনেমা, পুরস্কার প্রাপ্ত সিনেমা, যে সিনেমাগুলি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচয় এনে দিয়েছে, সেরকম কিছু চলচ্চিত্র তিনি তৈরি করেছেন। তো সেই মানুষটার কাছে যাওয়া একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আরেকটা ঘটনা আজকে আমি বলবো, জানি না এরপর সেই ঘটনা বলার মতো সুযোগ আর আসবে কিনা। আমার বায়োলজিক্যাল বাবা মানে প্রকৃত বাবা যেদিন মারা যান, সেদিন সকালবেলা আমি ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসব। সেদিন সকালবেলা হাবিব আঙ্কেলকে আমার বাবা ফোন করে বলেছিল যে আমি আমার ছেলেকে আপনাকে দিয়ে দিলাম, আমি আপনার আমার ছেলেকে দিয়ে দিলাম। হাবিব আঙ্কেল বললো যে না, আপনার ছেলে আমার ঠিক আছে, কিন্তু আপনি তো আছেনই, আপনার ছেলে তো আপনার রিড, তো বলছে না আপনি ওকে দেখে শুনে রাখবেন। তো ভাগ্যের নির্মমতার জন্য সেদিন আনফর্চুনেটলি আমার বাবা চলে যান, বাট আরেকজন বাবা আমার রয়েছে যিনি আমাকে সবসময় সন্তানের মতোই দেখেন, সন্তানের মতোই ভালোবাসেন। সেই সাথে আরেকজন আমাদের ছোটকু ভাই, ছোটকু ভাই আমাকে আরেকটা জীবন দেয়। আমি প্রথম একটা সিনেমা শুরু করেছিলাম পৃথিবী আমারে চায় না, আমার চলচ্চিত্র আসা নিয়ে একটু জটিলতা আছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিব। আছে, আমি একটা সিনেমা শুটিং শুরু করি পৃথিবী আমারে চায় না, মহরত হওয়ার পরে কিছুদিন পর সালমান শাহ মারা যায়। সালমান শাহর প্রতি আমার অসীম শ্রদ্ধা, অসীম কৃতজ্ঞতা, কারণ সালমান শাহ যখন ফিল্মে আসে তখন আমরা আমাদের জেনারেশন, আমি রিয়াজ শাকিব থেকে শুরু করে শাকিব, আমরা মানে মনে হলো যে আমাদের যে আমাদেরকেও সিনেমায় গেছে, যে বয় নেক্সট ডোর এরকম একজন মানুষ সিনেমায় যায়, নর্মাল একটা জিন্স পরে, টি শার্ট পরে, আমরা যেরকম পোশাক পরি, যেভাবে চলাফেরা করি, এমন কেউ সিনেমায় গেল। তো সেই জন্য সালমান ইজ আওয়ার ইন্সপাইরেশন। সালমান মারা যাওয়ার পরে ছোটকু ভাই আমাকে বলল যে বুকের ভেতর আগুন সিনেমাটার বাকি অংশ করে দিতে। তো তখন এটা বাংলাদেশের এমন একটা সিচুয়েশন চলছে যে সালমানের অসমাপ্ত সিনেমাগুলি ডামি দিয়ে শেষ করা হচ্ছিল, কিন্তু ছোটকু ভাই গল্প বদল করে, উনি যেহেতু চমৎকার স্ক্রিপ্ট রাইটার, এমনভাবে করলেন যে প্লাস্টিক সার্জারি করে আমি ইন করি। তো সেটা আমার এক ধরনের নতুন যাত্রা, সেই প্লাস্টিক সার্জারি করে আমি সালমানের রূপ ধারণ করে একটা নতুন মানুষ হিসেবে জয়েন করলাম। তো সেটা আমার চলচ্চিত্রের জন্য অনেক বাড়তি একটা পাওয়া। তো সেই হিসেবে চলচ্চিত্রের আমার একজন জন্মদাতা হচ্ছে কি ছোটকু ভাই। আজকে আজকে এই দুজন মানুষকে আমি পেয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং এই দুজন মানুষ যেখানে আছে সেখানে আর আহারে জীবনকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।